ওম শান্তি। আজকের তারিখ হলো 30শে অক্টোবর 2021। প্রাত মুরলী। ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে সব আত্মারা অসীম জগতের পিতার কাছে পড়বে না, কিন্তু সাথে অবশ্যই যাবে। তো শিব বাবার কাছে সমস্ত আত্মারা পড়বে না, কিন্তু সবাই একসাথে যাবে, কারণ শিব বাবা মহাকাল, তিনি সবাইকে একসাথে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, তিনি কাউকে ছাড়বেন না। প্রশ্নতে বাবা বলেছেন, চক্রবর্তী রাজা যারা হবে সেই সব বাচ্চারা তারা কোন বিষয়ের অত্যন্ত কদর করবে? উত্তর, ঈশ্বরীয় পঠন পাঠনের প্রতি তাদের কদর থাকবে। তারা যেখানে থাকবে পার অবশ্যই পড়বে, তার সাথে সাথে আত্মীয় পরিজনদের প্রতি কর্তব্য বজায় রেখে চলবার অভ্যাসও করবে, আবার সবাইকে ঈশ্বরীয় বার্তা পয়গাম দেবে যে বাবাকে স্মরণ করো, তাহলে শান্তিধাম মুক্তিধামে চলে যাবে। এই শ্রীমত অনুসারে চলা বাচ্চারাই চক্রবর্তী হবে। তো যারা বাবার শ্রীমত অনুসারে চলবে তারাই চক্রবর্তী রাজা হতে পারবে, আর যারা হচ্ছে যে সমস্ত বাচ্চারা চক্রবর্তী রাজা হবে তারা পড়াশোনার প্রতি বিশেষ ধ্যান দেবে, কারণ বাবা বলেছেন, পড়েঙ্গে লিখেঙ্গে বনেঙ্গে নবাব, খেলেঙ্গে কুদেঙ্গে বনেঙ্গে খারাপ। তারা পড়াশোনা করবে তারা নবাব রাজা হতে পারবে, পড়াশোনা করবে না তারা রাজা হতে পারবে না। ওম শান্তি। বাবাকে সকল রোহানি বাচ্চাদের সাথে সাথে সমগ্র সৃষ্টিতে যত জীব আত্মা রয়েছে সমস্ত জীব আত্মাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, কেননা এখন অন্ধকারাচ্ছন্ন, অমানিশা শেষ হবে, পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। দুনিয়া তো থাকবেই, কিন্তু পুরনো থেকে নতুন হবে। সত্যযুগের আদি থেকে অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেই সূর্যবংশী চন্দ্রবংশী নেই। বাবা বোঝাচ্ছেন যে তারা পুনর্জন্ম নিতে নিতে 84 জন্ম সম্পূর্ণ করেছে, এই সময় সব পার্ট ধারণকারী তমপ্রধান হয়ে গেছে। মানুষ চায়ও রাম রাজ্য, নতুন দুনিয়া নতুন দিল্লি চাই, যেমন বাচ্চারা বলে না আমার ওই নতুন জিনিসটা চাই। এরাও বলে থাকে, বাবা নতুন দুনিয়ার জন্য আমাদের নতুন বস্ত্র চাই। দীপাবলিতে মানুষ নতুন বস্ত্র পরিধান করে, কৃষ্ণ জয়ন্তীতে নতুন বস্ত্র পরিধানের কোনো ব্যাপার নেই, বিশেষ করে দীপাবলিতে নতুন বস্ত্র ইত্যাদি খুব কেনাকাটা করে। দীপাবলিতে প্রদীপ জ্বালায়, তোমাদের এখন জ্যোতি জাগ্রত হয়েছে, এমন অন্যদের জ্যোতিকেও জাগ্রত করতে হবে তোমাদেরকে। তাদের হলো ভক্তি মার্গের দীপাবলি, তোমাদের হলো জ্ঞানের দীপাবলি। তোমাদের কোনো বস্ত্র ইত্যাদি বদলাতে হয় না, তোমাদের যখন সম্পূর্ণ জ্যোতি জাগ্রত হয়ে যাবে তখন নতুন দুনিয়ার বস্ত্র পাবে। বাবা বলেন, আমি সবাইকে নিয়ে যাব, তা সে চায় কিংবা না চায়, আহ্বানও করে, হে পতির পাবন এসো। তারা তারপর বলে, লিবারেটর এসো। কেউ এক ভাষাতে, কেউ অন্য ভাষাতে বলে। আমি প্রতিকল্পে এসে সবাইকে নিয়ে যাই। সত্যযুগে তো কম সংখ্যক মানুষ থাকে, এখন তো অনেক সংখ্যক পার ধারণকারী, এরা হলো জীব আত্মা। সবাইকে জীব বলা হয়, এমন নয় যে জীব বলে আমি এক আত্মা ছেড়ে অন্যটা নিই, না আত্মা বলে আমি এক শরীর ছেড়ে অন্যটা নিয়ে থাকি। কিন্তু এটাও কারো জানা নেই যে আমরা 84 জন্ম নিয়ে থাকি, এমন নয় যে সবার 84 জন্ম হয়, সর্বনিম্ন 1 জন্ম হয়ে থাকে। এসব বাবা বসে বোঝান, সবাইকে তো পড়াবেন না, কিন্তু সবাইকে সাথে করে অবশ্যই নিয়ে যাবেন। ড্রামার প্ল্যান অনুসারে আমি বাধা হয়ে আছি নিয়েও যাওয়ার জন্য। দুনিয়া তো এটা জানে না যে পুরনো দুনিয়ার অবসান হতে চলেছে, বাবা এসে অবশ্যই নতুন দুনিয়ার স্থাপনা করবেন। মানুষের রচয়িতা
এবং রচনার আদিমধ্য অন্তের সামান্যতম নলেজ নেই। হ্যাঁ, ভক্তি মার্গের জানা আছে, ভক্তি মার্গের রীতিনীতি একেবারে আলাদা। এ তো হতে পারে না যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভক্তি থাকবে। বলা হয়ে থাকে জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। অন্ধকারাচ্ছন্ন রাতে মানুষ এদিক ওদিক ধাক্কা খেতে থাকে। বাবা বলেন, মানুষ নুড়ি কাঁকড় পাথরের মধ্যেও গিয়ে আমাকে খোঁজে। তো ভগবানকে নুড়ি কাঁকড় পাথরের মধ্যে গিয়েও কিন্তু মানুষ খোঁজে। কেউ হনুমানের সাক্ষাৎকার করে, কেউ গণেশের সাক্ষাৎকার করে, তারা তো আর ভগবান নয়। আমার তো নিজের শরীর বলে কিছু নেই, মায়া রাবণ সবাইকে বুদ্ধ বানিয়ে দিয়েছে। ভারতবাসীদের এটাও জানা নেই যে রামরাজ্য কাকে বলা হয়। এটাও ভাবনাতে আসে যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব এই দুনিয়াতে ছিল, কেবল বলে দেয় রাম রাজ্য চায়। রাম সেই রঘুপতি রাম নয়, তার বিষয়ে তো শাস্ত্রী অনেক উল্টো পাল্টা কথা লিখে দিয়েছে। মানুষ মৃত্যুকে কত ভয় পায়, লাইফকে বাঁচানোর জন্য কত কাতর প্রার্থনা করতে থাকে। তো মানুষ এখন মৃত্যুকে কত ভয় পায়, নিজের লাইফকে বাঁচানোর জন্য মানুষ কত ভগবানের কাছে প্রার্থনা করে। এখন তো অনেক অনেক সংখ্যায় মৃত্যু হবে, সে বিষয়ে কী বলবে? বাবাকে আহ্বানই করে থাকে এই জন্য যে আমাদেরকে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। শান্তিধামে তো শরীরকে নিয়ে যাবে না, সেখানে তো আত্মা যাবে। এ তো পুরনো ছিছি শরীর, খড়ের গাদায় আগুন তো লাগবেই, সেই জন্য আগুনের গলা বম্বস বানাচ্ছে। এখন তারা বলছে বম্বস বানিও না, এখন এইটুকু বুদ্ধি তাদের নেই। তাহলে যার কাছে বেশি সংখ্যায় বম্বস থাকবে, সে অবশ্যই ততই শক্তিশালী হয়ে যাবে। তখন অন্যরা নিজেদেরকে কীভাবে বাঁচাতে পারবে যদি তারা বম্বস না বানায়? এখন তারা যদি সেসব সমুদ্রে ফেলে দেয়, তবে এরাও বানানো বন্ধ করে দেবে। কিন্তু সমুদ্র থেকেও তো মেঘ জমতে জমতে তারপর এমন বৃষ্টি শুরু হবে, তো সব ক্ষতি হয়ে যাবে, ক্ষেত ইত্যাদি জ্বলে যাবে। সেই জন্য ড্রামাতে যুক্তি রচনা করা হয়েছে, আগে সব বম্বস ইত্যাদি ছিল না, এখন বেরিয়েছে, সেই জন্য এত এত উৎপাত শুরু হয়েছে। এখন তোমরা এটা জানো যে এই সব অসম্ভাবী, তোমাদের মধ্যেও অনেকেরই বিনাশ অবশ্যম্ভাবী। তো এটা হচ্ছে অবশ্যম্ভাবী। আর আমাদের বাবা যে তোমাদের মধ্যে অনেকেরই বিনাশ অবশ্যম্ভাবী সে বিষয়ে নিশ্চয় নেই। যদিও থাকতো তবে যোগে খুব ভালোভাবে থাকতে, যোগ বলে তারা বিশ্বের বাদশাহী নিতে হবে। তোমাদের সব কিছু হলো গুপ্ত, যিনি শেখাচ্ছেন তিনিও গুপ্ত। এই চর্মচক্ষু চক্ষুর দ্বারা দেখতে পাওয়া যায় না। এখন তোমরা আত্মাকে রিয়ালাইজ করেছ যে আমি আত্মার মধ্যে, 84 জন্মের পাঠ ভরা রয়েছে, অহম আত্মা হলাম অবিনাশী। এ হলো অত্যন্ত গৃহকথা, গৃহকথা সংবাদপত্রেও লেখা হয়েছে। আত্মা কি, যেটা কিনা শরীরে থাকে, একথা যদি কেউ বলতে পারে সে লক্ষাধিক টাকা পেতে পারে। আত্মা কি, কোথা থেকে আসে, কিভাবে সে তার ভূমিকা পালন করে, এসব কেউ জানে না। কেউ বলে আত্মা হলো বুদ্বুদ, কেউ বলে ব্রহ্মতত্ত্ব হলো বড় জ্যোতি। আত্মা তাতে লীন হয়ে যাবে, নানান রকমের কথাই বলতে থাকে। তোমরা জানো যে আত্মা হলো বিন্দুর মতো, তার মধ্যেই তার সব পাঠ ভরা আছে। এই ড্রামা অনাদিকালের পূর্বরচিত, কখনোই তার বিনাশ হয় না। আত্মা হলো অবিনাশী, তাকে সে পার্টই প্লে করতে হয়, কোনো ফারাক হবে না। এসব কথা তাদেরই বুদ্ধিতে বসবে, কল্পপূর্বে যাদের বসে থাকবে। কল্পপূর্বে যাদের বুদ্ধিতে জ্ঞান বসেছিল, তাদের বুদ্ধিতে জ্ঞান বসবে। বাবা বলেন, এত এত মানুষকে আমি কী করে পড়াবো? হ্যাঁ বাচ্চারা, এটুকু বুঝবে যে বাবা বলেছেন মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, সকলের কাছে ঈশ্বরীয় বার্তা পৌঁছে যাবে। বাবা এই মন্ত্র দেন সকলের জন্য,
বাবা বোঝান যে বাচ্চারা তোমাদেরকে দেবীর গুণ ধারণ করতে হবে, অবগুণগুলিকে ত্যাগ করতে হবে, দেহাভিমানকে ত্যাগ করো। তাও ত্যাগ করে না সেই বেচারারা তবে কি পাবে? পরস্পর আন্তরিকতার সাথে চলে না, অত্যন্ত মিষ্টি হতে হবে তোমাদের। বাবা হলেন ভালোবাসার সাগর, তোমরাও তো তারই সন্তান, তোমাদেরও তাহলে খুব মিষ্টি হতে হবে। কেউ যদি কখনো ভীষণ ক্রোধ করে, নিন্দা স্তুতি সব কিছু সহ্য করতে হবে। কেউ দেউলিয়া হয়ে গেলে মনে করে বাবা এখন সহায়তা করবেন, বাবা এসেছেন সব আত্মাদেরকে সাথে করে নিয়ে যেতে। এও তোমরা বাচ্চারা জানো, দুনিয়াতে সবাই ঘোর অন্ধকারে রয়েছে। ভক্তি মার্গে অবশ্যই ভক্তদের মান থাকবে। শঙ্করাচার্য প্রমুখরা হলো ভক্ত, তাদেরকে বলা হবে পবিত্র ভক্ত। ভক্তি কাল তো আছে তাই না? যারা পবিত্র থাকে তাদের বড় বড় আশ্রম রয়েছে, সেসবের কতই না মান রয়েছে। রিলিজিয়াস গ্রন্থগুলির অনেক মান রয়েছে, সেসব নিয়ে তারা বড় বড় পরিক্রমা করে। ভক্তির অনেক মান রয়েছে, জ্ঞানের বিষয়ে কারোরই জানা নেই। তোমরা যখন দেবতা হয়ে যাও তখন তোমাদের কত মহিমা হয়ে থাকে। এমন কেউ হয়তো নেই যার বাবা কিংবা মা মন্দির ইত্যাদিতে যায় না। কিছু না কিছু ভক্তির চিত্র বাড়িতে অবশ্যই থাকবে। হে ভগবান বলা এও ভক্তি মার্গে রয়েছে। এখন তোমরা বেহুদের বাবার হয়েছ, ইনি হলেন বাবা, ইনি হলেন দাদা। সেই জন্য ত্রিমূর্তির চিত্রের উপরে বোঝানো খুব সুবিধা। হয়তো কেউ কেউ বলতে পারে যে দাদাকে কেন রেখেছ, আর এ প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই থাকা উচিত তাই না? ইনি তো কল্পবৃক্ষে নিচে বসে তপস্যা করছে। কিন্তু সেটা বদলে যেতে থাকে, যেটা মুখ্য সেটা সর্বদা বজায় থাকে। এতে বাচ্চাদের অত্যন্ত মিষ্টি হতে হবে, আচরণ অত্যন্ত রয়্যাল হওয়া উচিত, কথা কম বলতে হবে, সবার আগে বাবার পরিচয় দিতে হবে। বেশি বকবক করে লাভ নেই, খুব অল্প কথায় বলো। তোমরা ভক্তির মার্গে অনেক বলেছ, অনেক মুখস্থ আওড়েছ, কত ধাক্কা খেয়েছ। এখন তোমাদেরকে সিম্পল বোঝানো হয় যে কেবল বাবাকে স্মরণ করো, তাহলে যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হতে পারবে, পরে গিয়ে সব বুঝতে পারবে। নম্বর ক্রমান্বয়ে কে কী হবে, প্রজার হিসাব কখনো বের হয় নাকি? সে তো লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যাবে। যারা ব্রাহ্মণ হবে তারাই সূর্যবংশী চন্দ্রবংশী হবে। পরে যত এগিয়ে যেতে থাকবে ততই স্মরণও বেশি করতে থাকবে। মৃত্যু যখন সামনে উপস্থিত হবে তখন বৈরাগ্য আসবে। এ হলো সেই মহাভারতের যুদ্ধ, সব আত্মারা হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে যাবে। একেই কিয়ামতের সময় বলা হয়। এত এত সব শরীর বিনষ্ট হয়ে যাবে, ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ হবে। এও ড্রামাতে রয়েছে, নতুন কিছু নয়। ফেমিন অকালের কারণে মানুষ না খেয়ে মরে। বাবা জানেন আমার বাচ্চারা খুব দুঃখী, সবাইকে দুঃখের থেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে যাব। বাবা বলেন এরা সবাই নিজেদের মধ্যে লড়াই করবে, মাখন তোমরাই পাবে। তো অন্যান্য যে সবাই নিজেদের মধ্যে লড়াই করবে আর আমরা মাখন পাবো, সমগ্র বিশ্বের মালিক তোমরা হয়ে যাও। তারা কৃষ্ণের মুখে চন্দ্রমা সাক্ষাৎকারের কথা বলেছে না, পুরো বিশ্ব গ্লোভ তোমাদের মুখে এসে যায়। তোমরা তখন প্রিন্স প্রিন্সেস, সমগ্র সৃষ্টি যেন তোমাদের হাতের মুঠোই। তখন মুখেও দেখায়, হাতের মুঠিতেও দেখায়। এখন স্বর্গের গোলা তোমাদের মুখে। তোমরা জানো যে যোগ বলের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই, যোগের দ্বারা হেলথ আর ওয়েলথ প্রাপ্ত হয়, তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। কিন্তু বাচ্চাদের এত কদর নেই পড়াশোনার বিষয়ে। যদি কথাও বদলি হয়ে যায়
যাও বাবা বলেন সেখানে যাও পড়বে অবশ্যই, হ্যাঁ ধরে না কেউ কোথাও চলে গেলো জব ট্রান্সফার, যদি জব করা থাকে তো বলছে সেখানে গিয়ে তোমরা পড়াশোনা করো, পবিত্র থাকো, খাদ্যাভ্যাস শুদ্ধ রাখো, সকলের সাথে সম্বন্ধ বজায় রাখবে। তো আমাদের খাওয়া দাওয়া কী হতে হবে? শুদ্ধ হতে হবে, কারণ আমরা হচ্ছি দেবী দেবতা। এই দুনিয়া দুঃখই দিয়ে থাকে, মুখ্য হলো কাম কাটারি চালানো, সে অতি কষ্টে ছেড়ে যায়। কিছু বলো তো ট্রেটার হয়ে যায়, কিছু বললে কি হয়, বাবার হাত ছেড়ে দেয়, তখন অবলাদের ওপরে কত বিঘ্ন আসতে থাকে। এই আর্য সমাজরা তো এই সেদিন এসেছে, পরের দিকের শাখা প্রশাখা তারা, তারা দেবী দেবতায় বিশ্বাসী নয়। মহাবীর হনুমানের নাম আছে, তাদের বীরত্বের পূজা হয়। জৈনরাও মহাবীর নাম রেখে দিয়েছে। এখন এর অর্থ তো তোমরা জানো, তোমরা বাচ্চারাও হলে মহাবীর, যারা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করো। এ সবই হলো যোগ বলের কথা, তোমরা বাবাকে স্মরণ করো, এর দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর শান্তি সুখে চলে যাবে। এই ঈশ্বরীয় বার্তা সবাইকে দিতে হবে। এই স্থাপনা হলো বড়ই ওয়ান্ডারফুল, একে কেউ জানে না, তোমাদের মধ্যেও নম্বর অনুক্রমে রয়েছে। ভিতরে যেন কোনো প্রকারেরই বিকার না থাকে, আত্মাকে বাবা জ্ঞান দিচ্ছেন, আত্মা বেকারই হয়ে যায়, সব কিছু আত্মাই করে থাকে। অতএব এখন বাবার শ্রীমত অনুসারে সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে। সদ্গুরুর সামনে থেকে যদি নিন্দা করাও তাহলে কোথাও ঠাই পাবে না। তো বলে না সদ্গুরুকে নিন্দার ঠহর না পায়, যারা সদ্গুরুর নিন্দা, যে বাবার নিন্দা করবে তারা কোথাও ঠাই পাবে না। কোনো প্রকারের পাপ করাও হলো নিন্দা, টিচারের মত অনুসারে না চলে কোথাও স্থান হবে না, ফেল করে যাবে। টিচারের শিক্ষা মেনে চলে পাস উইথ অনার হবে। অসফ হলো হদের বিষয়, এখানে হলো বেহদের কথা। ভগবানকে দুনিয়ায় কারোরই জানা নেই, মায়াও শত রজ তম হয়ে থাকে, এখন মায়াও হলো তম প্রধান। দেখো কি না করতে থাকে, কারোর মধ্যে এই বুদ্ধি নেই যে আমরা কাকে দহন করছি। এও ড্রামাতে রয়েছে, যা কিছুই হয় ড্রামা অনুসারী হয়। যাদবদের প্ল্যান, কৌরবদের প্ল্যান আর পাণ্ডবদের প্ল্যান, তারা কি না করবে। পাণ্ডবদেরকে প্ল্যান যিনি বানান তিনি হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান। নতুন দুনিয়াতে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, এখন পুরনো দুনিয়ার বিনাশ হতে হবে। তোমরা হলে মোস্ট ভেলুয়ার, বাবার মোস্ট ভেলুয়ার বাচ্চা, তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। বাবা ছাড়া কেউ বলতে পারবে না যে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। তারা তো বলে দেয় পরমাত্মাই পরমাত্মা রয়েছে, তারা বলে পরমাত্মাই পরমাত্মা, সবাই ভগবানই ভগবান, তাহলে তারা সে কথা বলবে কি করে। এসব কথা তোমরা বাচ্চারাই জানো, আর কেউই জানে না। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, আবার সমস্ত আত্মারূপী বাচ্চারাও জানায় মা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক নাম্বার, বিনাশের ভবিতব্যকে জেনে সম্পূর্ণভাবে শ্রীমত অনুসারে চলতে হবে। তো আমরা এখন বিনাশের আমাদেরও জ্ঞান পেয়ে গেছি, তাই বিনাশের ভবিতব্যকে জেনে আমাদের সম্পূর্ণভাবে শ্রীমত অনুসারে চলতে হবে। স্মরণের বলের দ্বারা বিশ্বের বাদশাহী নেওয়ার পুরুষার্থ করতে হবে। নিজের প্রজ্বলিত জ্যোতির সাহায্যে সকলের জ্যোতি জাগিয়ে সত্যিকারের দীপাবলি পালন করতে হবে। তো মানুষ দীপাবলি মানে প্রদীপ জ্বালায়, তো আমাদের এখানে দীপাবলি মানে নিজের প্রজ্বলিত জ্যোতির সাহায্যে সকলের জ্যোতি জাগিয়ে সত্যিকারের দীপাবলি পালন করতে হবে। তো আমাদের নিজের আত্মারূপী জ্যোতিকে জাগিয়ে অন্যান্য আত্মার জ্যোতিকে জাগাতে হবে, আর সত্যিকারের দীপাবলি পালন করতে হবে। দুই নাম্বার ধারণা, স্তুতি নিন্দা সব কিছুকে সহ্য করে বাবার সম ভালোবাসার
সাগর হতে হবে। তো নিন্দা স্তুতি মান অপমান জয় পরাজয় সব কিছু আমাদের সহ্য করে বাবার সমান ভালোবাসার সাগর হতে হবে। আচার আচরণ অত্যন্ত রয়্যাল রাখতে হবে, কথা খুব কম বলতে হবে। বরদান, ঈশ্বরের কোলে স্মৃতির দ্বারা মায়ার মুখোমুখি হতে পারা, সদা সমর্থ স্বরূপ ভব। তোমাদের ঈশ্বরের কোলের স্মৃতির দ্বারা মায়ার মুখোমুখি হতে পারা, সদা সমর্থ স্বরূপ ভব। যে কোনো কার্যে সফলতা প্রাপ্ত করতে হলে আগে স্মৃতির দ্বারা সমর্থী স্বরূপ হও। সমর্থি এলে মায়ার সাথে সাথে মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। যেমন স্মৃতি তেমনই স্বরূপ হয়ে থাকে, তো যেমন আমাদের স্মৃতি তেমনই কিন্তু আমাদের স্বরূপ হবে। সেই জন্য সদা পাওয়ারফুল স্মৃতি যেন থাকে, যে যতদিন পর্যন্ত এ ঈশ্বরের জন্ম হয়েছে ততদিন পর্যন্ত প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটি কার্যে ঈশ্বরের সেবায় রয়েছি। তো আমাদের সবসময় যেহেতু এটা মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত আমাদের ঈশ্বরের জন্ম হয়েছে, মানে আমরা বাবার হয়েছি, ততদিন পর্যন্ত আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটি কার্যে ঈশ্বরের সেবায় রয়েছি। আমাদের এ হলো ঈশ্বরীয় কুল, এই স্মৃতির সিট সকল দুর্বলতাগুলিকে সমাপ্ত করে দেবে। তো আমাদের এই ঈশ্বরীয় কুল, এই স্মৃতির সিট যদি আমাদের থাকে যে আমি ঈশ্বরের কোলের আত্মা, তাহলে কী হবে, আমাদের সকল দুর্বলতা সমাপ্ত হয়ে যাবে। তো সবসময় মনে রাখতে হবে আমি হলাম ঈশ্বরের কোলের আত্মা। স্লোগান, সত্য সময় মতোই নিজেই প্রমাণিত হয়ে যায়, তাকে প্রমাণিত করবার প্রয়োজন হয় না। তো সত্যতা এমন একটা জিনিস যাকে প্রমাণ করাতে হয় না, সেটা প্রমাণিত নিজে থেকেই হয়ে যায়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।